मिला है दिल ये मेरा तेरे दिल से जा मिला है रब से जिसको मौका तू हौसला है दिल ये मेरा तेरे दिल से जा मिला है रब से जिसको मांगा तू हौसला है दिल ये मेरा तेरे दिल से जा मिला है দুপুরের লাঞ্চে এখানে বিরিয়ানি আছে। বিরিয়ানিটা হচ্ছে মানে একটা তো ফাতেয়ার, আর এখানে মুরগি, আমি খেজুরও খাই, এটা একটা আমার অভ্যাস। তো সাথে দইগুলো নিয়েছি, মহিষের দই দধিটা, এটা খেয়ে দেখবো আজকে কেমন। কিন্তু মন খুবই খারাপ, কারণ খেয়ে দে আমি একটু রেস্ট নিতে চাই, কিন্তু বাইরে বেরোতে হবে। এই বাইরে বের হওয়ার জন্য এখন তখন ভাবলাম আচ্ছা আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করি। তো খাবারগুলো এখানে মুরগিটাকে অনেক ছোটো ছোটো করে টুকরো করে রান্না করা হয়েছে, সাথে একটু সবজির মতো আছে। যেহেতু এটা কিন্তু পোলাও, পোলাওটা বাসি পোলাও, আমার আবার বাসি পোলাও খেতে বেশ ভালোই লাগে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, সাথে তো শরবতটা থাকেই, কারণ আমার খেয়ে দেয়ের প্রিপারেশন নিতে হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি খাওয়া শেষ হলো, এখন চেটেপুটে খাচ্ছি, কারণ চেটেপুটে খাওয়া নাকি সুন্নত, এটা চেষ্টা করি। এখন বাইরের দিকে দেখি মেঘলা আকাশ, কিছু করার নাই, কারণ এটা একটা দায়িত্ব পালনের জন্য যেতে হবে। আমার আসলে সত্যি যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু কিছু করার নাই, যাইতেই হবে। চলে এলাম গন্তব্যস্থলে, আস্তে আস্তে যে মুডটা নিয়ে এসেছিলাম সেটা আমি দেখতে পাচ্ছি, যে আমার মনটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সিরিয়াসলি কোথায় এসে পড়লাম আমি? বৃষ্টি ভেজা একটা দিন, চারপাশের এমন একটা ভিউ, কোন কাজে এসেছি আমি ভুলে গিয়েছি। আমি আশেপাশের দৃশ্য দেখতে দেখতে উপরে উঠছি। আসলে চট্টগ্রাম শহরে এরকম কিছু হাতে গোনা জায়গা আছে, তার মধ্যে আমার এই জায়গাটাকে সবচেয়ে বেশি পছন্দ। যদিও এরকম বৃষ্টি ভেজা দিনে আমি আসিনি, আমার প্রতিটা সিঁড়ি দিয়ে উঠতে মনে হচ্ছে সিঁড়িগুলিকে একটু দেখে দেখে উঠি। এতক্ষণ ধরে যে বিরক্তি মুড নিয়ে বের হয়েছি, এই যে স্টেপগুলো, প্রত্যেকটা স্টোনগুলো চমৎকার হয়েছে, ভালোই লাগতেছে। আর এই রেস্টুরেন্টটাতে আমি আগেও এসেছিলাম, যাই হোক আগে কাজের দুয়ারে দাঁড়াই, উপরে উঠতেছে। আমি এই জিনিসটা আমার সবচেয়ে পছন্দ, যে ওদের অনেক উপরে যে সাউন্ড পলিউশনটা একটু কম হয়। আমার কিন্তু কোনো ছাতা ছিল না, তো আশেপাশে কয়েকজন নাম ছিল, ওনারা একটু দেখতেছিলেন, হয়তো বলতেছিলেন যে ছাতার নিচে দাঁড়ান, কিন্তু আসলে আমার বৃষ্টিতে উঠতেই মজা লাগতেছে। ওঠার পর চারপাশের এই দৃশ্য দেখে তো আরও অভিভূত, কাজ তাড়াতাড়ি করে বের হওয়ার একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কারণ আমার এর চারপাশ আরও দেখতে হবে। আপনাদের স্কুলটা তো সুন্দর। আসলে আমি ওনাদের এখানে একটা মিটিংয়ে এসেছি, কিন্তু এই জায়গাটা দেখে আমার একটা ছবি তোলার খুব ইচ্ছা ছিল, ভিডিও শট নেওয়ার, কিন্তু কিছু ভাবতে পারে তাই আর নিলাম না। অ্যাটলিস্ট
ভিডিওটা হলেও করি সাইলেন্টলি। এবার যাচ্ছি মেইন রুমে। মিটিং চলছে, শেষ হওয়ার অপেক্ষায় আছি। দেখি দিকে তাকাও না, নরিন ছবি তুলতেছে এবং ও চেষ্টা করতেছে আমাকে একটা সুন্দর ছবি দেওয়ার। আর এদিকে ওনারা অনেকে আমাকে আগে দেখেছেন, তো উনি বলতেছিলেন তখন আপাকে, এ ভদ্রলোক তাকিয়ে আছেন আমার কাজ কারবার দেখতেছে, কিন্তু আমি আসলে এটা না করে উয়ে নাই। এবার আমি নরিনের ছবি তুলছি, দাঁড়া থাকো। ক্যা ভিউ হে, এবার দেখো আমি তোমাকে দেখাই, দাঁড়াও। সিএমপি স্কুলটা জলিয়াপার সাথে নরেনে মিলে যায় যে, হ্যাঁ যতবারই ছবি তুলে দেখি যে নরেনের সাথে জলিয়াপার মিলে যায়। কয়েক বছর, তিন চার বছর আমি আপা অনেকদিন পর আসছি এখানে। আপনি তো ওখানে দায়িত্ব করতেন, এই জন্য আসবেন কিভাবে? ওখানে ইংলিশ থাকতেন না? তবে এখানে আসতে যাক, দিকে ভালো হয়েছে, ভালো হয়েছে, এখন জায়গা দেখার জন্য। সারাক্ষণ খালি একটা জায়গায় কাজ করতে করতেন, একটু জায়গা চেঞ্জ হলে ভালো। হ্যাঁ, মাইন্ড রিফ্রেশমেন্ট আসে। আপা আপনারা কি নিচে নামবেন না, কেউ কোথায় গেছে? ওরা থাকবে আজকে, সুন্দর স্কুল দেখছেন। একটা কাজ মিটিং শেষ করে আমরা এখন চলে যাচ্ছি সবাই, ওরা ওখানে কী কী কাজ করছে। আমার তো এখন মাথায় চিন্তা হচ্ছে যে আমি শিক্ষা বা পরোটা খাবো, এটা ভাবছি। আর এই সিঁড়িগুলো দেখে দেখে নামছি, কারণ সিঁড়িগুলো আমার আসলে অনেক পছন্দ হয়েছে। এটা আগে দেখেছিলাম, ওটা আমার বেশি ভালো লেগেছিলো, জাঙ্গা রেখাওয়া একটা ড্রাম, কিন্তু এটার এখন কালার দিয়ে পুরো জিনিসটা বরবাদ করে দিচ্ছে। আমি এটা আমার গ্রামের বাড়িতে করার একটা ইন্টারেস্ট পোষণ করছিলাম যে জাঙ্গা রেখাওয়া ড্রামের মধ্যে এরকম দুটো কল থাকবে, সবাই হাত পরিষ্কার করবে। এখানে আজকে কোনো সাবান দেওয়া নেই। জিনিসটা আমার অসম্ভব রকম ভালো লেগেছে, এক্সেপশনাল। এখনও উপর থেকে ওরা নামেনি, ওখানে আরও কী কী লেখালেখি করছে। আর কিছু টিচার নেমেছেন, আমি নেমে গিয়েছি কারণ আমার তো দেখার ইচ্ছাটা প্রবল। তো যাই হোক, চারপাশ আবার দেখতেছি। আর এখানে এমনি একজন টিচার, উনি হয়তো কথা বলছেন কারোর সাথে। এ ফাঁকে আমি হাঁটতে হাঁটতে ওই মেইন এক আকর্ষণ এখানে আর একটা আছে, এদের রেস্টুরেন্টটা, এদের এই প্যাভিং
এরিয়াটা তো আছেই, সরি যে স্টোনগুলো তো আছেই, এই যে রেস্টুরেন্টটা অসাধারণ হয়েছে, যে শিপিং জিনিসপত্র দিয়ে যে একটা রেস্টুরেন্ট হয়, কিন্তু এখানে একটা খারাপ দিকও আছে, সেটা পরে বলছি, চলুন একটু ঘুরে আসি, কারণ আমি অনেকদিন পরে এসেছি। তো এখানে অনেক টিচাররা স্যাররা চা খাচ্ছেন, আমার আসলে চা না, আমার শিক কাবাব পরোটা খাইতে হবে, কিন্তু তার আগে আমার এটা একটু দেখে আসি। সিঁড়িটাও আমার অসম্ভব পছন্দ, আমরা লাস্ট টাইম দোতলায়ও গিয়েছিলাম, তো সব মিলে আমার খুব ইচ্ছা যে সামর্থ্য থাকলে আমি আসলে এরকম একটা রেস্টুরেন্ট দিতাম। যাই হোক, দেখি হলো অন্তত। শুনেছি এটা নাকি ওনাদের ওনাদের এখানকার মানুষদের জন্য এই রেস্টুরেন্টটা, পাবলিক এরিয়া, পাবলিকের জন্য তেমন একটা নয়, তাই ওভাবে চালাচ্ছে। এদের আসলে খাবারের মানটা আমার তেমন একটা ভালো লাগেনি, আর তেমন ভ্যারাইটিস কিছু নাই। এটা কেন আমি জানি না, হয়তো এটা ওনারা ওনাদের জন্য রেখেছেন বলে ওনাদের সিস্টেমে চালাচ্ছেন, কিন্তু সব মিলে এটা একটা চমৎকার রেস্টুরেন্ট। চিটাংয়ের মধ্যে এই ধরনের একটা রেস্টুরেন্ট, খোলামেলা, একদম প্রকৃতির সাথে লাগানো, এই যেখানে সবাই বাইরে বসে খাচ্ছে, সো নাইস। আমরা নিচের দিকে নামতেই দেখতেছি যে এখানকার প্রিন্সিপাল উনি আসছেন, অসম্ভব অমায়িক একজন পার্সন, খুব সরি বললেন দেখা না হওয়ার জন্য। এই তো আমরা সবাই নিচে নেমে যাচ্ছি, নরিন, জলিয়াপা, নাসরাবাদ বয়েজ স্কুলে যে আমাদের সাথে মাস্টার ট্রেনার ছিলেন ওনারা সবাই নেমে যাচ্ছেন। তো ফাইনালি আমরা আমি যাচ্ছি কিন্তু শিক্ষা বা পরোটা খেতে। এই রাস্তা, এই জায়গাটা আমার অনেক পছন্দ নরিন, না এই যে ওদের এন্ট্রান্সটা, এন্ট্রান্সটা এত ওপেন, এত খোলামেলা, বিশাল, মানে খুবই ভালো লাগছে। এখানে হাঁটার মজাটাই অন্যরকম। তো ওরা, এরা জলিয়াপাড়া নরেন, ওরা ওদের বাসার দিকে যাচ্ছে, এখানে সবাই যা যা কাজে যাচ্ছে, আমি চলে এলাম শিক্ষা বা পরোটা। আমি ট্যাক্সিতে বসে আছি, যেহেতু আমি একা এখানে, আমার এখানে বসে খেতে খাবো না, বাসায় নিয়ে যাব। তো অর্ডার দিয়েছি, তো অর্ডারটা রেডি হচ্ছে, তো আমি আশেপাশে দেখতেছি, অনেকে ভাবতেছে হয়তো আমি ট্যাক্সি ছেড়ে দিয়েছি, সেজন্য খুঁজতেছে ওরা। আবার বিকেলে এই সময়টা তো আমি এখানে খুব একটা আসি না, তো এটাও দেখা হলো, বেশ ভালোই লাগছে। আকাশটা মেঘলা করে আছে, অনেকে এখানে গাড়ি নিয়ে হয়তো শিক্ষাবার পরোটার জন্য এসছে, আর শিশু পার্কটা বেশ ভালো লাগছে, ভদ্রলোককে তখনও দেখছিলাম যেখানে বসে আছে। ফাইনালি আমি নান নিব অন্য জায়গা থেকে। দোকানটার নাম নাই কেন? দোকানটার নাম নাই কেন রে? কই আপনার নানরুটি কই? ওমা নানরুটি দিদি এতক্ষণ লাগলে কেন বুঝো ভাই? মেলা জমতেছে আবার। মেলার কথা আসতে আমি ফ্ল্যাশব্যাকে চলে গেলাম, লাস্টে এই বাণিজ্য মেলাটা যেখানে হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম, কিছু কিনি নেই, আসলে আমার উদ্দেশ্য ছিল একটা ব্লগিং করার। তো ওখানকার যে ইন্টেরিয়রগুলো ছিল বেশ সুন্দরই ছিল, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি একটু, কারণ এটা আসলে আমি এই ব্লগটা দেওয়ার সময় পাইনি, এ ফাঁকে মেলার কথা মনে হতেই মনে হলো চলুন আপনাদেরকে দেখাই। আসলে সেদিন এই যে একটা যেটা বাঁশের যেটা জিনিস ছিল সেটা অনেক বেটার ছিল, আরও কিছু ইন্টেরিয়র বেশ ভালোই হয়েছে,
লেটস গো। তানি একটু রাখো তো, আমি একটু সেট করি ডান্ডিটা বের করে। ভাইয়া টিকিটের দাম কত? অসম্ভব রকমের গরম, আমি তো ছাতা আনিনি, তারপরও ও তো ছাতা এনেছে, চারপাশে খালি। আসলে মানুষজন তেমন ছিল না তখন, প্রায় দেড়টা হবে। আর এখানে কোনো একটা রেস্টুরেন্টের কথা বলেছিলো একজনে, কিন্তু রেস্টুরেন্ট এখানে দেখা যাচ্ছে না। সব মিলে আসলে কেনার ইচ্ছাটা, মেন্টালিটিটা তখন আসতেছিল না। ছবি তোলাটাও ভিডিও করাটাও আমার মনে হচ্ছিলো অনেক কষ্টকর। জিনিস কেনার ইচ্ছা, এই যে এগুলো কেনার ইচ্ছা ছিল, কিন্তু আমার আসলে কেনার টেন্ডেন্সি তখন উঠে গেছে, কারণ গরমের যন্ত্রণায়। স্টুডেন্টরা আসছে, বেশিরভাগ স্টুডেন্টই দেখেছি ওখানে। যাই হোক, শেষমেশ আমরা বাইরে গিয়ে খেয়েছিলাম। এখনও নানরুটি আসে নাই, আমি এখনও দৃশ্য দেখছি, ফ্ল্যাশব্যাক থেকে চলেও এলাম। নানরুটি আসতে আরও সময় নিচ্ছে, কি মুসিবতে পড়লাম। ট্যাক্সি ভাইয়ের সাথে এবার গল্প গুজব, এক মজা পাইছি আমি, বাধ্য হয়ে ওনাদের সাথে গল্প গুজব করতে হয়। দৃশ্য দেখতে দেখতে ট্যাক্সি ভাইও আমার সাথে বসে বসে দৃশ্য দেখছে। টাকা এলো, ফাইনালি আই এম গোয়িং। আমার বাড়ির সামনে আর একটু, ওরা আমারও তো সময় ফেলাই দিল। বাড়ি কই?